Multibioscope. Phantom Telescope. Open to Bioscope. Phantom Telescope. In love and war, the day is fair. In love and war, the day is fair. দিন ধরে না কেন, আর কতবার দিব? হ্যালো, ওই ভাই, তোমারে 44 বার ফোন দিছি, ফোন ধরো না কে? মামা আমি কিছু শুনতে পাইতেছি না। কই তুমি? আমি কুমিল্লা মামা। কুমিল্লা? কুমিল্লা গেছো কে? টাকা পাও নাই? অর্ধেক পাইছি মামা, আর বাকিটা নাকি অপারেশনের পরে দিবে। আরে ইয়া টাকা নিয়ে ফুক মারো। মামা পুলিশে ধরছিল পিস্তল সহ, একজনে ধরে নিয়ে গেছে। আচ্ছা শোনো, একটু লাইনে থাকো, ট্রেন যাবো। আচ্ছা শোনো, ট্রেন গেছে, এবার তোমরা বুঝা করতেছি। কুমিল্লা যখন আসছো তাহলে চিটিয়ান বন্ধ যাও, দিয়া বাইকটা বিক্রি করে ওই মায়ের কাছে টাকা নিয়ে ফুট মারো। বুঝছো কি করলাম? আচ্ছা ঠিক আছে, রিপিট করো। কি বুঝলা? চিটিয়ান গিয়ে বাইক বেচে মোবাইল বন্ধ। মজনু কই গেল লাইরা কালা গে, মজনুর জন্যে লাইলি লাগে। মজনুর জন্যে লাইলি তো একা একা লাগে, ওয়াক্কা 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 বে, মজনু কান্দে এ এ লাইলি কান্দে ও ও, ওয়াক্কা ওয়াক্কা লাগে রে, ফাকা ফাকা লাগে রে, লাইলি কান্দে। রেডি হন, বাইক ঠিক হয়ে গেছে। ঘুম পাইলে চলবে না, এদিকে হোটেল নাই। সমস্যা নেই, আমি এখানে ঘুম। কোথায় ঘুমাবেন? এখানে খোলা আকাশের নিচে, গাছপালার নিচে। আমি না কখনো এরকম নেচারের মধ্যে ঘুমাই নাই। ইটস ব্রিলিয়েন্ট এন্ড পিসফুল। মশা কামড়াবে আর আমরা স্টার্ট করব কখন? ভেরি গুড পয়েন্ট, মশা কামড়াবে। টুথপেস্ট দিচ্ছেন গায়ের মধ্যে? টুথপেস্ট না, এটা মশার মেডিসিন। আপনি লেট না করলে আমার ফ্রেন্ডটাকে পুলিশ ধরতো না। আপনি সেলফিশ, বিপদে বন্ধুটাকে রেখে চলে গেছেন। আমি সেলফিশ না, হ্যাঁ আই এম প্রিটি শিওর এতক্ষণে ভোমতি আর নিজের বাসার মধ্যে এসি ছেড়ে বার্গার খাচ্ছে। আর যদি পুলিশ না আসলে পুলিশ ওকে বেশিক্ষণ আটকাবে না, আমার আম্মু সব ম্যানেজ করে ফেলবে।
আমার নানা পুলিশের আইজি ছিলেন নো ওয়ারিস আর আমি সেলফিশ না হ্যাঁ প্যারা আছি শখে তো আপনাকে ভাড়া করি নাই বুঝছি ছ্যাক খাইছেন ছ্যাক খেয়ে মাথা তারটা ছিঁড়ে গেছে বয়ফ্রেন্ডকে মারবেন ঠিক বলছি না কেন কোনো সমস্যা আছে আমার কি সমস্যা আমি টাকা পাইলেই তো হলো এক কাজ করেন আপনার যত এক্স বয়ফ্রেন্ড আছে সবগুলোরে কন্ট্রাক্টে মাইরা ফেলান চলেন যাই আমাদের যেতে হবে আরে অসভ্য গুলা বাথরুম ইউজ করা শিখে নাই বেয়াদব কোথাকার এ মনের রসমালাই তো বইসা আছে মনের আয় কি জন্য বলো কোন থানা নিয়ে আসছো তোমাকে কি হচ্ছে তুমি আমাকে না বলে কার সাথে কথা বলছো আমি আর পিউ একটা কিলারের সাথে কথা বলছিলাম তখন পুলিশ আঙ্কেল ভুল বুঝে আমাকে থানায় নিয়ে আসছে কার সাথে কথা বলছিলে কিলার আঙ্কেল ওই যে টাকার জন্য যারা মার্ডার করে এই পিউ কোথায় পিউ কোথায় আঙ্কেল ও তো কিলারের সাথে পালায় গেছে কি আঙ্কেল ওরা প্রবাবলি কক্সেস এই এই ভন্টি আস তুমি পিউকে কিডন্যাপার দিয়ে হাতে তুলে দিয়েছো তাই না আঙ্কেল প্লিজ আমাকে এখান থেকে নিয়ে যান তোমাকে আমি নিচ্ছি তোমার অফিসারকে অফিসারকে দাও জি জি আঙ্কেল আমি বাসায় যাওয়ার আগে কিন্তু একটু কোল্ড ড্রিঙ্কস খাবো জি ও আচ্ছা জি ও আচ্ছা আপনার মেয়ে নাকি তো মামুনি যে ভাইকে পালিয়েছে ওই ছেলেটার কাছে কিন্তু গুলি করা যায় এমন যন্ত্র ছিল হ্যাঁ মানে বুঝতে পারছেন তো আর মামুনি কিন্তু লাভ দিয়ে বাইকে উঠে বললো টান দেন টান দেন সো ঠিক কিডন্যাপ বলে মনে হচ্ছে না বাট আমরা ভোমকে রেখে দিচ্ছি খাবার কষ্ট হবে থেকে বলছে ভাঙারে কুড়ের মতো শেষ দেখে ছাড়বো যেতে হলে যাবো It's okay, I'll
কোকটা খাও ভাইয়া। এটা আমি কি বন্ধুদের জন্য কিছু করা উচিত না আঙ্কেল? আচ্ছা তোমার বন্ধুর সাথে ছেলেটাকে কিলার আঙ্কেল। বাহ, কি কিলারকে কোথায় পেলে আঙ্কেল? আঙ্কেল আমার কিছু ভালো লাগছে না, কালকে বলি প্লিজ। একটু রেস্ট নেই আঙ্কেল প্লিজ। নাও খাও। ভালো থাকিস বাবস, ভালো থাকিস, ভালো থাকিস বাবস। আপনি কার সাথে কথা বলেন? বাবসের সাথে। কি মানুষ বাইকের সাথে কথা বলে নাকি? না অবশ্য ঠিকই আছে, আমিও ছোটবেলায় দেখেছিলাম আমাদের বাসার ওখানে একটা পাগল আসতো যে ল্যাম্প পোস্টের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলত। টিউশনির টাকায় কেনা বাইক। আপনি কিলিং করার পাশাপাশি টিউশনিও করেন? করতাম। এইসব ইমোশন আপনি বুঝবেন না। ব্যাগের টাকাটা নিশ্চয়ই বাসা থেকে চুরি করে নিয়ে আসছেন। আই চুরি করি নাই। হ্যাঁ দিস ইজ মাই মানি, আমি জাস্ট বাবাকে না বলে নিয়ে আসছি। আর বাবার সব কিছু লফ বললে তো আমারই না, তো আম্মুর আম্মুর ইনাফ আছে, সেই টাকাটা আমার। এর জন্যই বলছি জাস্ট না বলে নিচ্ছি, এটা চুরি না। গট ইট? বাবসের কি হয়েছে? সেল করে দিব। না না কেন দিতে হবে, কাস্টমার চট্টগ্রামে কালকে সকাল 10টায় বাবসে সেল করে দিব। আমার আগামী দুদিনের মধ্যে অনেকগুলো টাকা লাগবে, নাহলে সব শেষ হয়ে যাবে, তাই সেল করে দিচ্ছি। আচ্ছা এই যে আমাকে একটা কথা বলেন তো, আপনি যে এই অপারেশন গুলো করেন মানে নিজেকে কিছু রাখেন নাকি পুরোটা মজনু ভাইকে দিয়ে দিতে হয়? এইসব বিষয় নিয়ে আমরা কথা বলি না, আপনি টাকা দিচ্ছেন কাজ করে দিব, এটাই আমার শেষ অপারেশন। শেষ অপারেশন তাহলে এরপরে কি করবেন? ভালো হয়ে যাবেন? এরপর ভিলেন হব। ভিলেন হবেন মানে? বুঝি না। সিনেমার ভিলেন হব। বাংলা সিনেমার? হ্যাঁ। পারবেন না, আপনাকে এগুলো হবে না। পারবো, ভিলেন হব, ভিলেন। ওই দিন হইছে দেখে হাসতাছো, রাইত হইব না, সূর্য ডুবাইয়া দিমু। কি বলতেছেন এগুলো? ডায়লগ প্র্যাকটিস করছি, সবসময় প্র্যাকটিসের মধ্যে থাকতে হয়। আমার নাম নীলয় আহমেদ নীল, চিনে রাখেন, কদিন পরে পোস্টারে ফ্রেন্ডদেরকে দেখিয়ে পার্ট নিতে পারবেন যে আপনি আমাকে চেনেন। আমার ফ্রেন্ড এর সব মুভি দেখে না। কোন সব মুভি? এসব মুভি আসছে স্মার্টনেস দেখাইতে, ফাউল কোথাকার। আপনার নাম কি আসলে নীল নাকি মানে বাবা মা রেখেছে নাকি নিজে ইচ্ছা করে নীলয় আহমেদ নীল হয়ে গেছেন? শুনেন আমি বাসে করে কক্সবাজার যেতে পারবো না। তাহলে বাসায় যান। বাসায়ও যাব না, আমি সব সব প্ল্যান করব কিভাবে স্কিল করব। থেকে বলছে ভাঙার মতো শীষ দেখে ছাড়ব, যেতে হলে যাবো।